বুধবার দিল্লি গেলেন বিজেপি নেতা অর্জুন সিং সৌমিত্র খান নিশীথ প্রামাণিক জানা গিয়েছে মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন তারা এরপরই কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছেন বলেই জানা যাচ্ছে দিল্লি যাওয়ার কোনো কারণ বলতে দেখুন আমরা তো সংসদে কিছু কাজপত্র কিছু কারণতা থাকেই তার সাথে নিশ্চয়ই রাজনৈতিক রণনীতি বানাতে হলে কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদও দরকার হয় শুভেন্দুদা আছেন অর্জুন দাও যাচ্ছেন আমিও যাচ্ছি এদিকে নিশীথ প্রামাণিক আসছে সবাই মিলে আমরা এটা নিশ্চিত হবে কোনো একটা চিন্তা না করছি अरे दिल्ली हम एमपी है जा ही सकते हैं उसमें कोई खास कारण नहीं है एक्चुअली बहुत सारा कंट्रोवर्सी चल रहा है यहाँ पे बीजेपी जो लीडर्स है उसको लेकर बहुत सारा क्रिटिसिज्म भी कर रहे हैं जैसे राजीव बनर्जी ने भी किया है इसमें कुछ कहेंगे आप पार्टी का अंदरूनी मैटर है उसमें हमको कुछ